অগণিত প্রাণীকে সৃষ্টি করেছেন অগণিত জাতিকে সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা মুসলমান জাতিকে বানিয়েছেন আমরা কেমন দামি আমরা কেমন দামি হলাম জানা জেনি কেমন দামি আমরা আমরা তো মানুষ আমরা মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে কেমন মর্যাদা দিলেন কেমন আমাদেরকে আমাদের কেমন সম্মান দিলে একদিন হঠাৎ করে এক আল্লার বান্দা তিনি তার স্ত্রীকে বলতেছেন অগ স্ত্রী তুমি চাঁদের চেয়ে অনেক সুন্দর কিসের থেকে তুমি চাঁদের চেয়ে অনেক সুন্দর স্ত্রী বলে এটা কখনো সম্ভব নয় কেন সম্ভব নয় যে ওই চাঁদ তো ওই চাঁদ রাতের বেলায় যখন আলো দেয় পুরো গোটা পৃথিবীটাকে পুরো বাংলাদেশটাকে আলোয় আলোকিত করে কি করে না ভাইরা আমার করে কি করে না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চাঁদকে বানিয়েছেন এত সুন্দর চাঁদকে বানানোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীটা পৃথিবীকে আলো আলোকিত করেছেন আল্লাহর বান্দা বলতেছেন ওই স্ত্রীর ওই চাঁদের থেকেও তুমি অনেক বড় সুন্দর কেমন সুন্দর তুমি স্ত্রী বলে তোমার মাথাটা তো খারাপ নাকি তোমার মাথা কি খারাপ নাকি বুড়া বয়সে ভাগল হয়েছো নাকি এরকম আপনাদের বলে না স্ত্রীদের সাথে যদি কোনো বিষয় টিটকারি করেন দুষ্ট করেন তাহলে স্ত্রীরা কি বলে বুড়ো বয়সে তোমার ঢং আসে তাই না কতক্ষণ নাকি সম্মানিত ভাইরা আমার আল্লাহর গুলাম তার স্ত্রীকে তখন বলতে শুরু করলো অগো স্ত্রী যদি তুমি কথা বিশ্বাস না করো তাহলে তুমি তালাক হয়ে যাবা কি হয়ে যাবা তুমি তালাক হয়ে যাবা এখন আল্লাহর গোলাম কথা দুইজনের সাথে কথাই বা কথন হওয়ার পরে ফয়সালা হয়ে গেল স্ত্রীকে তালাকের পর যে একটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে ভাইয়েরা আমার এখন স্বামী স্ত্রী উভয়ের মন খারাপ করে ওলামাই ইকরামদের দ্বারে চলে গেলেন চলে যাওয়ার পরে ওলামাই ক্রামদের কাছে দিলেন ওগোলামাই গ্রাম আমি আমার স্ত্রীর এই কথা বলেছি যে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর এখন আমার স্ত্রী যদি এই কথা বিশ্বাস না করে তাহলে আমার স্ত্রী তালাক এখন আমার স্ত্রী কি চাঁদের থেকেও সুন্দর কিনা আমার স্ত্রী চাঁদের থেকেও কি সুন্দর কিনা এখন এই কথা বলার পরে ওলা গ্রাম উত্তর দিলেন যে স্ত্রী তালাক হয়ে গেছে কি হয়ে গেছে কি হয়ে গেছে এখন এমন কথা যখন শুনতে পায় স্ত্রী এক এক রাস্তা দিয়ে না অপর সাইড দিয়ে এক রোডে দুজন দুই সাইড দিয়ে যাচ্ছে মন খারাপ করে স্বামী চিন্তা করে রে কোন বিষয় নিয়ে আজকে ভেজাল পাকালাম বউ আমি হারালাম বউ চিন্তা করে হাই রে কোন আবার গেট কি কলে ভরলাম গেট কি কলে ভরে বউ ডারে আজকে হারালাম স্বামী ডারে আজকে আমি হারাই ফেললাম কি করা যায় কি করা যায় মন আর খারাপ কি ব্যথা আকুতি মনের ভিতরে কি কাজ করলাম হঠাৎ করে প্রতিমধ্যে ইমাম আজম দাঁড়িয়ে গেলেন ইমাম আজম দাঁড়িয়ে ইমাম আজমে আবু হানিফা নাই দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে তাদের বিষয়টা একটু লক্ষ্য করলেন লক্ষ্য করার পরে জিজ্ঞাসা করলেন ওগোমা তোমাদের কি হয়েছে স্বামী স্ত্রী দুইজন দুই দিক থেকে রাস্তার দুই ছাড় দিয়ে তোমরা হেঁটে যাচ্ছ মন কুচি কালো করে তোমাদের বিষয়টা কি আমি জানতে পারি ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই যখন এমনটি বললেন বলার সাথে সাথে তারা তাদের বিষয়টা খুলে বললেন হুজুর আমি আমার স্ত্রীকেই কথা বলেছি যে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর যদি বিশ্বাস না করে তাই স্ত্রী বলেছে তুমি বাদ ওলামাই গ্রামের দ্বারে গিয়েছিলাম ওলামাই গ্রামের দ্বারে যাওয়ার পরে ওলামাই গ্রাম বলেছেন আমার স্ত্রী আর আমার সাথে আসতে পারবে না ইমাম আজম বললেন অগ আল্লাহর বান্ধা তুমি একটু অপিক্ষা করো আমি একটু কিতাব মোত মাধ্যমে কিতাব ঘেঁটে আমি একটু দেখে আসি তোমরা একটু অপেক্ষা করো এমন কথা যদি কেউ বলে একটু মনে আসা জাগে কি জাগে না সন্মানিত ভাইয়া আমার ইমা মাজুম কিতাব মতো আয়ালার পরে ইমা মাজুম বললে তোমার স্ত্রী কি হয়নি তালাক হয়নি বলেন সুবাহানুল্লাহ তোমার স্ত্রী কি হয়নি তালাক হয়নি আমার আলোচনা খুবই খেল করবেন ভাইরা আমার কি করবেন না কিন্তু কিছু বুঝবেন না যে আমি কি বলতেছি আপনাদেরকে কোন দিকে নিচ্ছি সম্মানিত ভাইরা আমার যখন ইমাম আজম আবু হানিফা বললেন তোমার স্ত্রী তালাক হয়নি বললে ও ইমাম আজম তোমার কি মাথা খারাপ নি এত ওলা মাইক রাম বললো তালাক হয়ে গেছে আর তুমি বলছো তালাক হয়নি কাহিনীটা কি বলে হে আল্লাহর বান্দা তুমি শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এত মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা সবচেয়ে এত ফেরেশতা সৃষ্টি করেছেন চাঁদ বানিয়েছেন তারকা বানিয়েছেন আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কথাও বলেননি আমি ফেরেশতাকে সবচেয়ে দানি করে বানিয়েছি সূর্যকে দামি করে বানিয়েছি আপনারা কখনো শুনেছেন নি সূর্য অনেক সুন্দর সূর্য আলোময় আলোকিত দেয় সূর্য অনেক চমৎকার আলো দেয় কিন্তু ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোন আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেননি যে আমি সূর্যকে অনেক দামি করে বানিয়েছি আমি ফেরেশতাদেরকে অনেক দামি করে বানিয়েছি যদি ফেরেশতাদেরকে দামি করে বানাতেন তাহলে ফেরেশতাদের তো আমাদের পিছনে নিযুক্ত করতেন না ফেরেশতা যদি আমাদের থেকে ফেরেশতারা যদি আমাদের থেকে দামি হতেন তাহলে ফেরেশতাদেরকে আমাদের পিছনে কেরামান কাতিবিন দিতেন কথা বলেন না কেন দিতেন তাহলে কথা বুঝ দিছেন মহান আল্লাহ ফাকরব আলামিনের দলিল তখন ইমাম আজম বের করে দিলেন তখন ইমাম আজম বললেন মোহার আল্লাফাকরব উলা আলমিন সোনাত্তর তিনের ভিতরে আল্লাহ তালা তিনটি কসম খেলেন কয়টি কসম আল্লাহ যেখানে কসম খেয়েছেন সেটা কি ফাওনি কসম কি আপনারা যদি কসম খান কসমটা কি ফাও খান নাকি বেহুদা অনার্থক কথা বলেন অনার্থক অনার্থক নয় কোন একটি স্বার্থ নিহত নেই আজম বিল জজমের জন্য আমরা কচম খাই মহান আল্লাহ ফখরবলা আলামিন সুরাত তিনের তিনটি কচম কেয়ার লাবলে ন তিন ওয়ে জেই তুনি ওয়া তোরি চিনি ইনভা দেন বলে দিল অমিন লংক দে খাল কোনে ইউ সাদা ফি আহ সনিতা কইনসি লেভলেন অ মহান আল্লাহর পক্ষ রব্বুল আলামিন সূরাতুত তিনের ভিতরে আল্লাহ تعالی কত সুন্দর করে আপনাকে আমাকে জানান দিয়ে আল্লাহ تعالی আমাদেরকে স্পষ্ট করে দিলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউব আল্লাহ বলেন অবশ্যই লাকাদ খালাকনা আল ইনসান আল্লাহ বলে অবশ্যই আমি ইনসানকে আমি ইনসানকে অবশ্যই আমি মানুষকে বড় আহসান বড় সুন্দর করে বানিয়েছি বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ কোন আয়াতের ভিতরে কোন আনুলকারিমের ভিতরে আল্লাহ পাকুল আলমিন কোথাও আল্লাহ তালা বলেন নাই আমি চাঁদ চাঁদ অনেক দামি করে বানিয়েছি তাহলে গেল তাহলে বোঝা গেল কোরআন থেকে আমরা আয়াত পেয়ে গেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সবচেয়ে দামি করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ঠিক কিনা মুসলমান তাহলে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি এবং পৃথিবীতে যত মাখলুক যা কিছু সৃষ্টি করেছেন আসমান জমিন সূর্য তারকা ফেরেশতা তাদের থেকেও আমরা দামি বলেন আল্লাহু আকবার কত দামি আমরা চিন্তা করছেন চিন্তা করছেন কতটা দামি আপনি আমি কতটা দামি আল্লাহর কাছে আপনি আমি অথচ আপনার আমার কাজ কুকুরের চেয়েও খারাপ ঠিক না কথা কন্যা কেন ঠিক না এমন এমন কার্যকলাপ আমরা করি এমন এমন কার্যকলাপ আমরা করি যেগুলো কুকুর কুকুরের চেয়েও খারাপ ঠিক না মুসলমান সম্মানিত ভাইরা আমার আল্লাহ আলামিন আলমিন সৌরায় কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ প্রথম যে সুরাটি দিলেন সেই সুরাটি হল সুরাতুল একটি গাভীর নামে সুরা নাজিল করলেন গাবি মানে কি গরু নি গরু গরু আপনারা নি গরু হ্যাঁ আন একটি সুরা নাজিল করলেন কোরআন এর সর্বশ্রে সর্বশেষ যে সুরাটি আল্লাহ নাজিল করলেন সেই সুরাটির নাম কি বলেন তো সূরা নাস সর্বশ্রেষ্ঠ সূরার নাম কি নাস আমরা সর্বশ্রেষ্ঠ জাতি মানব এবং সুন্দর এত সুন্দর হওয়ার পরও আমাদের সূরাটা আগে দেওয়া দরকার ছিল নি কথা কন না কেন আগে দেওয়া দরকার ছিল নি আগে দেওয়া দরকার ছিল না এই খেল করেন আমার দিকে খেল করেন আগে দেওয়া দরকার ছিল না কিন্তু আল্লাহ এই সূরাটাকে শেষে কেন নিলেন মুসলমান ভাইয়েরা আমার খুবই লক্ষ্য করে খেয়াল করে শুনতে হবে মহান আল্লাহ আলামিন বাখারা গাবির নামের সুরা আগে দিলেন আর আমরা এত দামি এত সুন্দর এত ভালো এরপরও আমাদের সূরা আল্লাহ কেন সর্বশেষে দিলেন আল্লাহর মাকসাদ আছে কি নেই উদ্দেশ্য আছে কি নেই আল্লাহর লীলা খেলা আছে কি নেই আছে ভাইরা আমার মহান আল্লাহ আলমিন আল্লাহ পাক আলামিন প্রথম সূরাটিকে সূরা বাকারা করার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল এখানে আমাদের আল্লাহ তারা যে বিষয়টা বুঝাতে চেয়েছেন সেই বিষয়টি হচ্ছে ভাইরা আমার মহার আল্লাহ পাক আলামিন এখানে যেই বিষয়টি আপনাকে আমাকে জানান দিতে চান সেটা হচ্ছে বান্দা তুমি যদি তোমার ইনসানের পরিচয় দিতে চাও তুমি যদি তোমার মানুষত্ব বজায় রাখতে চাও তুমি যদি তোমার মূল্যবোধ বজায় রাখতে চাও তুমি যদি তুমি যে মানুষ আল্লাহর গুলাম নবীর উম্মার তুমি যদি দাবি করতে চাও তাহলে তোমার সর্বপ্রথম কাজ হলো তোমার থেকে পশুত্বের ভাব তোমার থেকে দূর করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা কিসের ভাব পশুত্বের ভাব পশুত্বের ভাব এখন আসেন আজকাল দেখা যায় একটা গরু গরুরে মানুষ যেভাবে মানুষের মারে গরুরে গরু এভাবে মারে নিও হ্যাঁ মারে নিও মানুষ মানুষে মেরে দশ টুকরা চল্লিশ টুকরা পঞ্চাশ টুকরা পর্যন্ত করে করে কিনা মুসলমান চিল্লায় বলো একজন আরেকজনের ভালো সহ্য করতে পারে না এখন একজন আরেকজনের সাথে সামান্য একশো টাকা নিয়েও খুনা হয় 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 কি হয় না পাঁচশো টাকা নিয়ে দুনিয়া ছাড়তে হয় আজকে এমন জাতি আমরা এমন এমন সময় আমরা বসবাস করতেছি মুসলমান ভাইরা আমার যেই সময় একশো টাকার জন্য এক ভাই আর এক ভাই দুনিয়া থেকে বিদায় করে দেয় ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আজকে সামান্য জমির আইল কাটা নিয়ে একে অন্যকে হত্যা করি আমরা তাহলে বলেন আমাদের থেকে পশু ভালো না কথা না কেন পশু ভালো না পশু কি পশুরে মারে আমরা যেরকম একে অপরকে মারি এরভাবে মারে কথা বলেন কথা বলেন না কেন মারে তাহলে বোঝা গেল যদি মানুষের মতো মানুষত্ব দাবি করতে হয় যদি তুমি তোমার ইনসানের পরিচয় তুমি বজায় রাখতে চাও যদি মনে করো আমি মানুষ তাহলে আল্লাহ বলছেন তাহলে সর্বপ্রথম তোমাকে তোমার থেকে মানুষত্ব বজায় রাখতে গেলে তোমার থেকে কুকুরের বাপ তোমার থেকে পশুত্বের বাপ তোমার থেকে উঠিয়ে নিতে হবে ঠিক কিনা চিল্লায় বলেন মুসলমান তাহলে যদি মানুষ তাহলে বোঝা গেল কি মানুষ এমনি এমনি হয়নি ও মায়ের প্যাট থেকে বের মানুষ হয় না এটা মনে রাখবেন গরুর প্যার থেকে বের হলে গরু হয় ছাগলের প্যাট থেকে বের হলে কি হয় ছাগল হয় কিন্তু মায়ের প্যার থেকে বের হলেই মানুষ হয় না বরং তাকে মানুষ করে নিতে হয় ঠিক কি না মানুষ করে নিতে হয় এই বিষয়টা প্রত্যেকটা মা বোন থেকে শুরু করে প্রত্যেকটা মুসলমানকে জানা উচিত মায়ের গর্ভ থেকে আসলেই মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য আল্লাহ যেই বিধান দিয়েছেন আল্লাহ বাল কুরআন যেই পথ আমাদেরকে দিয়েছেন সেই কুরআনকে আপনাকে আমাকে বককে চিনায় ধারণ করতে হবে চিল্লায় বলেন ঠিক কি না মুসলমান আপনি মুসলমান হইলেন দুনিয়ায় আসলেন সপ্তাহে একদিন মসজিদে গেলেন মুসলমান হয়ে গেলেন ঠিক কি না কথা বলেন না কেন হ্যাঁ সম্মানিত ভাইয়েরা আমার এভাবে মুসলমানিত্ব দাবি করা যায় না এভাবে মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে যেই বিধান দিয়েছেন আল কোরআনুল করিম এটা জানতে হবে কি হবে না এটা জানতে হবে কি হবে না সম্মানিত ভাইরা আমার এই জন্য আল কোরআনুল করিমকে আপনার আমার সঙ্গী করে নিতে হবে কেমন সঙ্গী বানায় নিতে হবে ভাইরা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন আবার শ্রেষ্ঠত্ব দেওয়ার পরেও আল্লাহ বলেন তোমরা হলো সবচেয়ে দুর্বল জাতি কি জাতি অখুলকাল ইনসানু যায়ফান আল্লাহ আবার বললেন যে তোমরা সবার থেকে দুর্বল প্রত্যেকটা মানুষ আগে আমাকে ভাইরা আমার সম্মানিত ভাইরা আমার মহান আল্লাহ পাক দুনিয়ার বুকে আপনাকে আমাকে পাঠিয়েছেন কোন ওয়াজাতা বানায় পাঠায় দেন নি ওয়াজাতা বানাইছেন আপনারা যদি দুনিয়াতে কোন জিনিস তৈরি করেন কোন জিনিস বানিয়ে বানার ওই বানানোর পিছনে আপনাদের একটি मकसद থাকে কি থাকে না মুসলমান ভাইরা আমার এ কথা বলেন থাকে কি থাকে না मकसद থাকে ভাইরা আমার এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে অজাদা বানিয়ে পাঠিয়ে দেননি আপনাকে আমাকে বানানের পিছনে আল্লাহর মাকসাদ আছে কি নাই কথা বলেন না কেন আছে কি নাই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের মাকসাদ আছে কেমন মাকসাদ আছে ভাইরা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানান দিলেন <applause> الله تعالى بول يا أيها الإنسان ما غرك من ربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبت الله بلن الله أكبر مهان الله بك رب العالمين قد شندار كري جانان মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল দরদি টান দিয়ে বলছেন কি টান দিয়ে বলেন দরদি টান দিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়াবী সুরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল হে মানুষ হে ইনসান তোকে বরং হে ইনসান আমি তোকে বড় মায়া করে তোকে সুন্দর করে বানালাম আর বানানোর পরে ইনসান মা গর রকি রব্বি গেল করিম হে মানুষ তুই কোথায় যাও আমি কারিম রবকে ভুলে ভুলে কোন পথে হাঁটো আমি কারি রবকে ভুলে কোন পথের দিকে পা বাড়াও কোন পথে হেঁটে যাও কাকে কে নেতা হিসাবে বানালি আমি আল্লাহ তোরে এত সুন্দর করে সৃষ্টি করলাম কোন নেতারে তুই নেতা বানাইলি কাকে তুই অনুসরণ করলি কাদের পিছনে দৌড়াইলি আমি ভুলে মা কারিম আমি তোকে বড় মায়া করে বানিয়েছিলাম ও মুসলমান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় দামি করে বানালেন কেমন দামি করলেন আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসআওয়া কাফা আদালুক ফি আই সূরাতি আল্লাহ বলে আমি যদি চাইতাম রে মানুষ তোর দুটো হাত তোর থেকে আমি চিনাই নিতে পারতাম পারতেন কি পারতেন না আমি আল্লাহ যদি চাইতাম তোর থেকে কি পা আমি চিনায় নিইব আল্লাহ চাইলে পারতেন কি পারতেন না আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মাশাআ রাকাব আল্লাহ বলে তোর চেহারাটার দিকে তুই তাকায় দেখ আমি আল্লাহ তোর চেহারাটা কত সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর চেহারাটাকে কত দামি করে আমি আল্লাহ তাআলা বানান আমি আল্লাহ তাআলা বানালাম কেমন দামি করে আল্লাহ তাআলা বানালেন ও মুসলমান যদি চেহারা কালো হয় সুন্দর বউ আসে নাই যুবকরা কথা বলো আসেনি আবার কোন মেয়ের কোন বোনের চেহারা চেহারাটা যদি একটু কুচকুচে কালো হয় যুবকরা বলে কালা কথা বলেন না কেন বলে কালা মাগো কালা চলবে না লাগবে একদম পুরো সাদের মতো কিসের মতো তাহলে বুঝা গেল সামান্য কালার জন্যে কালোর জন্য আপনি কি করছেন একটু ভঙ্গি মানিছেন মা রে ও তো কালা কি কথা কানে কেন কালা বলেন কি বলেন না সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা এটাই বুঝিয়ে চেয়েছেন যে মানুষ তোকে আমি বড় তোকে আমি বড় দামি করে বানালাম কেমন দামি করে আল্লাহ তাআলা বানালেন মুসলমান আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে এই চেহারাটা যদি দুটো চোখ না দিলে পারতেন যদি দুটো চোখ আপনাকে আমাকে আল্লাহ না দিতেন আপনাকে আমাকে দেখতে মনে অনেক ভালো লাগতো কথা বলেন না কেন দেখতে মনে হয় অনেক ভালো দেখাত যদি আমার কানটা একটু করে দিতেন দেখতে ভালো লাগতো কথা বলেন না কেন যদি কানে শুনতে না পেতাম যদি আমি কানে শ্রবণ শক্তি আমার যদি কম হতো জিব্বায় যদি স্বাদ আপনার আমার কম হতো ও মুসলমান ভাইরা আপনারাই বলেন মানুষ আমাদেরকে মহাব্ব ভালোবাসতনি আমাদেরকে ভালোবাসতেন মুসলমান ভাইরা আমার মানুষ আমাদেরকে মহব্বত করত না ভাইরা আমার এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন যে আমি কারিম রবকে কোন শয়তান তোমাকে ধোকায় ফেলেছে যে আমি কারিম রবকে ভুলে গেলা আমি আল্লাহকে ভুলে গেছি রে মুসলমান আমি আল্লাহকে ভুলে কোন পথে হাঁটো কোন পথে যাও মসজিদে আজান হয় আমরা চলে যাই মসজিদে যাই না ঠিক কিনা মসজিদে ঢুকতে চাই না মসজিদের মধ্যে আজান হয় মহাদ্জেন যখন আজান দেয় হাইয়া আলেও সলে তখন আমরা কি মাঠের দিকে হাঁটি গাঞ্জায় টান মারি বিড়িতে টান মারি গানের সুরে টান মারি মারি কিনা চিল্লে বলে সম্মানিত ভাইয়েরা আমার অথচ আল্লাহ আমাদেরকে ডাকছেন পিছন থেকে এয়াই ইউ হাজিং সান মাগর কবি রব্বী কত সুন্দর করে আমাদেরকে ডাকতে থাকেন সম্মানিত ভাইরা আমার মহান এই দুনিয়াতে সবচেয়ে বেশি দিয়েছেন দিয়েছেন কথা বলেন কার বুকে দিয়েছেন আপনারা জানেন না সবচেয়ে বেশি দুনিয়ার বুকে আল্লাহ মায়ের বুকে মায়া দিয়ে মায়া দিয়েছেন কতটুকু মায়া দিয়েছেন আল্লাহ আল্লাহর থেকে একটু একটু খানিক এক পার্সেন্ট কয় পার্সেন্ট এক পার্সেন্ট মায়া মায়ের ভিতরে আল্লাহ তালা দিয়ে দিলেন মুসলমান ভাইরা আমার সম্মানিত সাথী বন্ধুগণ ভাইরা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলমিন একটু খানিক একটু মাত্র মায়া মায়ের মধ্যে যখন দিলেন ওই মায়ের সন্তানের লাশ নিয়ে মায়ের মা কোনো মা সন্তানের লাশ নিয়ে কবরে যাওয়া জায়েজ নাই কি নেই জায়েজ নেই ও মুসলমান কেন জায়েজ নাই রে ভাইরা আমার মায়ের সন্তানের লাশ মাকে নিয়ে কবরে যাওয়া কেন জায়েজ নাই রে মুসলমান কেন জায়েজ নাই আল্লাহ তালা বুঝাতে চান ও মুসলমান তোর মার বুকে তুই এক তিনশি মায়া দিয়েছি ও যুবক তুই তো একা দেখ তোর মায়ের দিকে তাকায় দেখ তোর মার মধ্যে এক ইঞ্চি মায়া দিছি এক ইঞ্চি মায়া দেওয়ার কারণে তোর লাশটা নিয়েও তোর মার কবরে যাওয়া জায়েজ নাই কেন জায়েজ নাই জানো নি এই জন্যই জায়েজ নাই রে যুবক ভাইরা আমার এই জন্যই জায়েজ নাই কোনো মা সন্তানের লাশ কবরে রেখে মা উঠে আসতে পারবে না চিল্লা বলেন ঠিক কি না কোনো মা সন্তানের লাশ কবরে রেখে উঠে আসতে পারবে না কারণ এত মায়া আল্লাহ তালা মায়ের বুকে দিলেন ও মুসলমান কত বয়ান শুনলে তোমাদের হুশ ফিরবে মুসলমান কত দিন বাংলার জমিনে মাহফিল হয় কত দিন কত মাহফিল শুনি রে মুসলমান ও মুসলমান প্রতিটা দিন প্রতিটা সপ্তাহে একদিন করে একদিন করে খতিব সাহেব বয়ান করে বয়ান কত সুন্দর করে আপনাদেরকে বুঝান কিন্তু হুশ ফিরে রে মুসলমান মেমনির মেমনির ভিতরে ভাইরাস ঢুকে আছে রে মুসলমান অনেক ভাইরাস আমাদেরকে ঘিরে ফেলেছে দুনিয়ার মায়া আপনাকে আমাকে গিরে ফেলেছে রে মুসলমান এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন যে দেখ তুই যদি তোর মাকে একদিন না ডাকিস কয়দিন কথা বলেন একদিন যদি কোন সন্তান তার মাকে মা বলে ডাক না দেয় রে মুসলমান মা অভিমান করে সন্তান আমাকে ডাকে না মা কষ্ট পায় পায় কি পায় না কোন সন্তান মাকে যদি একদিন দুই দিন তিন দিন না রাখে বলেন তো ওই মা কষ্ট পায় কি পায় না কথা বলেন কষ্ট পায় কি পায় না ও মুসলমান ভাইরা আমার ওই মা অনেক কষ্ট পায় সন্তান আমাকে ডাকে না মা বলে মা অভিমান করে রে মুসলমান মা যদি অভিমান করে সন্তান মাকে না ডাকার কারণে ও মুসলমান আমাকে জবাব দেওয়া সে গে মুসলমান যে মহান আল্লাহ রব্বুল আলমিন এত মায়া এত সুন্দর করে আপনাকে আমাকে বানিয়ে দুনিয়ার বুকে মহান আল্লাহ তাহলে আপনাকে আমাকে পাঠিয়ে পাঠিয়েছেন দুনিয়ার বুকে ও মুসলমান যে আল্লাহর ভিতরে হান্ড্রেড হান্ড্রেড মায়া মার ভিতরে এক পার্সেন্ট আল্লাহর ভিতরে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলো ওই আল্লাহকে ওই আল্লাহ কি চায় না যে বান্দা আমাকে একদিন হলো আল্লাহ বলে ডাকু চাই কিনা আরে কথা বলেন চাই কিনা চাইনি আল্লাহর কি মনে চায় না বান্দাকে আমাকে পাশ হতো পাঁচবার আমার কুদরতি পায়ে বান্দা আমার কুদরতি পায়ে বান্দা সিজদা দেবে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহর মনটা ভরে যাবে আল্লাহ চায় কি চায় না মা চায় সন্তান প্রতিদিন মাকে ডাকবে সন্তানের যা লাগে সন্তান মায়ের কাছে যাবে যাবে কিনা কথা বলেন সন্তান মায়ের কাছে যাবে রে মুসলমান সন্তান যদি মায়ের কাছে না যায় মা দিতে চায় না সন্তান যদি মাকে ডাকে আম্মু এটা আমাকে দাও ও আম্মু আমার বড্ড খিদা পেয়েছে আম্মু আমাকে দাও মায়ের মনে ব্যথা লাগে গি লাগে না মায়ের মধ্যে মায়া আসে কি আসে না দুনিয়ার নিজাম যদি এটা হয় রে মুসলমান ও মুসলমান ভাইরা আমার দুনিয়ার নিজাম যদি এটা হয় মার কাছে চাইলে যদি মা খুশি হয় মাকেও তো আল্লাহ বানিয়েছেন আপনাকেও আল্লাহ বানিয়েছেন তাহলে বলেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হবেন কি হবেন না ও মুসলমান কথা বলো আজকে আমরা আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে আমরা চাইতে জানি না রে মুসলমান আজকে আল্লাহর কাছে আমরা চাইতে বুঝি না যার কারণে আমরা পাই না ঠিক কিনা আমরা চাই মাজারের মধ্যে আমরা চাই নিতা খাতার কাছে আমরা চাই মানুষের কাছে কিন্তু মুসলমানের সান এটা নয় রে মুসলমান মুসলমানের যখনই কোনো কিছু প্রয়োজন হবে মুসলমান আল্লাহর কুদরতি বা শেষ দায় লিপ্ত হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার খুবই লক্ষ্য করে শুনতে হবে বন্ধুগণ আমার মহান আল্লাহ পাক আলামিন দুনিয়াতে আমাদেরকে নির্দিষ্ট একটি ম্যাথ দিয়ে সৃষ্টি করেছেন সারা জীবনের জন্য নি এই কথা বলেন সারা জীবনের জন্য সারা জীবনের জন্য সৃষ্টি করেনি নি ওয়া মা খালাকুতুল জিন্না ইনসা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়কের জন্য এই সময়ের দুনিয়ার ভিতরে আল্লাহর দাসত্ব করতে হবে কার দাসত্ব কার দাসত্ব কার দাসত্ব এই সময়ের দুনিয়ার হায়াতের মধ্যে দুনিয়ার মানুষের পিছনে দৌড়ালে হবে না নাফাক মানুষের পিছনে দৌড়ালে হবে না যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করে তাদের পিছনে দৌড়ালে হবে না হবে নি কথা বলেন না কেন হবে নি সম্মানিত ভাইরা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বললেন বান্দা তোমাকে সংক্ষিপ্ত জীবন দিলাম এই সংক্ষিপ্ত জীবন শেষ হওয়ার পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন তোমার হায়াত যখন পুড়িয়ে যাবে তখন সুম্মা ইলাইনা তুরজাউন কার দিকে ফিরতে হবে ভাইরা আমার আল্লাহর দিকে আপনাকে আমাকে প্রত্যাবর্তন করতে হবেন রবের কাছে ফিরে যেতে হবে, কিন্তু ফিরে যাওয়ার পর ও মুসলমান ভাইরা আমার যেই দিন আল্লাহর কাছে ফিরে যাব যেই দিন দুনিয়ার জগৎ থেকে ও মুসলমান আপনি আমি চলে যাব যেই দিন আল্লাহ তালে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন ও জব্বার ও আব্দুল জব্বার দুনিয়াতে পঞ্চাশ বছর হায়াত তোমাকে দিয়েছিলাম আশি বছর হায়াত তোমাকে দিয়েছিলাম এই আশি বছর হায়াতে ও আব্দুল জব্বার আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো একটু দেখাও আমি আল্লাহর জন্য কি নিয়ে এসেছো একটু দেখাও ও মুসলমান সেই দিন কি জবাব দেব আপনি আমি দুনিয়ার বুকে আপনাদের অনেক আপনাদের মধ্যে অনেকের সন্তান আছে প্রবাসে আছে কি আছে না সন্তান আছে কি আছে না প্রবাসে অনেকের সন্তান প্রবাসে আছে মালয়েশিয়া অস্ট্রেলিয়া সৌদি আরব আছে কি নেই অনেকের সন্তান বিদেশের বাড়িতে থাকে পাঁচ বছর দশ বছর সাত বছর পরে দুনিয়ায় বাংলাদেশে আসে কোথায় আসে বাংলাদেশে আসার পরে মা বাবা তাকায় থাকে বিশেষ করে মা তাকায় থাকে সন্তান আমার জন্য কি নিয়ে আসতেছে থাকে কি থাকে না কথা বলেন না কেন থাকে কি থাকে না আপনাকে মনে আশা থাকে না থাকে নি আপনাদের আশা আপনাদের মনে হয় থাকে না থাকে সম্মানিত ভাইয়েরা আমার খুবই লক্ষ্য করে শুনতে হবে আপনার আমার কোন সন্তান যদি প্রবাসে থাকে প্রবাস থেকে আসার পরে বাংলাদেশে মা তাকায় থাকে আমার সন্তান আমার জন্য কিছু নিয়ে আসবে ও মুসলমান ভাইয়ের আমার বাবা তাকায় থাকে সন্তান আমার জন্যে কিছু নিয়ে আসবে ভাই তাকায় থাকে বড় ভাই আমার জন্য কিছু নিয়ে আসবে বোন তাকিয়ে থাকে ভাই আমার জন্য কিছু নিয়ে আসবে ও মুসলমান দুনিয়ার নিজাম যদি সময়কে নিজাম তেমন হয় ও মুসলমান ভাইরা আমার একটু মেমোরিতে ঢুকায় দেওয়ার জন্য বলতেছি বলতেছি রে মুসলমান ও মুসলমান ভাইরা আমার দুনিয়ার জিন্দগি শেষ করার পরে যখন আল্লাহর কাছে চলে যাব যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে বলবেন রে মুসলমান ও মুসলমান বলো সেই দিন যখন আপনি আল্লাহর কাছে চলে যাবেন আল্লাহর কি মনে আসা থাকবে কি থাকবে না চিল্লাই বলেন থাকবে কি থাকবে না হে হে আল্লাহর আশা আছে কি নেই আশা আছে কি নেই আল্লাহ বলে বান্দা দুনিয়ার আর জীবন শেষ করে বান্দা আমার জন্য কিছু নিয়ে আসবে আল্লাহ কি চাই রে মুসলমান আল্লাহ টাকা চায়নি আল্লাহ বাড়ি চাইনি আল্লাহ টাকা পয়সা কিছু চায় না রে মুসলমান ও মুসলমান ভাইরা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা চায় না বাড়ি চায় না আল্লাহর মনে বড় বেচারে মুসলমান আল্লাহ শুধু দিন আশায় থাকে বান্দা আসবে আমার জন্য কিছু নিয়ে আসবে আমার নেক আমল করে নিয়ে আসবে আমি আল্লাহ সন্তুষ্ট নিয়ে দুনিয়া থেকে আসবে ও মুসলমান কবরের জগতে যাওয়ার পরে তিন টুকরা সাদা কাপড়ে পেগন হওয়ার পরে যখন আপনাকে আমাকে উঠাবেন আল্লাহ বলবেন বান্দা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো আমি আল্লাহকে একটু দেখাও ও বুদ্ধিজীবী মুসলমান ও ও মা বোনেরা আমাকে একটু জবাব বলেন আল্লাহ কাছে আপনি আমি কি দিব কি দিবেন আল্লাহর কি দিবেন কথা বলেন না কেন কি দিবেন দিবেন হুজু দিবেন আল্লাহ দুনিয়া ইসলামের বাস দিয়েছি আলেমদের বাস দিয়েছি হকের পথে চলি নাই ইসলামের পথে চলি নাই একামতে দিনের পরে চলি নাই ঠিক না মুসলমান এগুলার পরে চলি নাই চলেছি যারা ইসলামের বিরোধিতা করে যারা কোরআনের বাস দেয় যারা কোরআনের কুটুক্তি করে যারা আল্লাহরে গালি দিতে ভালোবাসে যারা দিনের বিরোধিতা করে এদেরকে ভালোবাসতে এটাই তো দিতে হবে যারা তো আল্লাহ আছে এছাড়া লাইন আসেনি কথা বলেন না কেন আছে লাইন আছে আজকে আমরা তো হক পথে চলতে আমরা ভয় পাই পাই কি না হক পথে চলতে ভয় পাই কি পাই না আমরা পাই কি পাই না অ মুসলমান আজকে আমরা হকের পথে চলতে আপনি আমি ভয় পাই কিন্তু মুসলমান সে তার ইতিহাস জানে না মুসলমান যদি জানতো মুসলমান কাকে বলে অ মুসলমান যদি এটা বুঝতে তো কোরা মুসলমান কোন নাফাক অসাত নিধার কাছে কেন মুসলমান তার মা থাকে না তো চিল্লায় বলে মুসলমান থাকেই না মুসলমান মুনে করে ইসলাম মুসলমান মুনে হয় ওই কসু কসু কসুরি বাতা কসুরি বাতা কিসির বাতা যে ভাই আইছে কি আইছে মুসলমান তুমি জানো না তোমার ইতিহাস কি তুমি জানো না তোমার ইতিহাস হামজা ঠিক তোমার ইতিহাস তুমি জানো না তোমার ইতিহাস কি দেখো আমাদের মুসলমানের ইতিহাস ঠিক কি না মুসলমান ভাইরা আমার দাও খোদাও দিল দাও দাও আমার অমর দার জিদিল দাও আলির মত বীর সেনানি দাও মত বীর সেনানি দুনিয়া আগাম কগম ছড়া দূর করার জন্য কি করার জন্যে বলেন আলহামদুলিল্লাহ ও মা বোনদের ওখানে জাগার একটু সংকীর্ণ হচ্ছে সবাই একটু অপর মা বোনদেরকে আমরা জায়গা করে দিই আপনারা একটু আগায় আগায় সবাই মিলেমিশে বসার চেষ্টা করি আপনারা একটু সামনে আগায় আগে আসেন বন্ধ করে দেব নিও ভাই বন্ধ করে দিব বন্ধ করে দিব ভালো লাগে কি কন আপনি খুবেন যে মাজারে যাবেন বেশি বেশি সব পাবেন কথা কন না কে বিয়ের সময় বস একটা সাইডটা নিয়ে আসবেন কবি এই তো হুজুর এ হুজুরে বিয়ে দাওয়াত দিতে হবে ঠিক কিনা কথা বলেন না কেন যদি আমি গানের পক্ষে আইন জারি করি যদি আমি নামাজ পড়ার কথা না বলি তাহলে আমি বড্ড ভালো হুজু ঠিক কিনা কথা বল আমি যদি এখন জিহাদের কথা না বলি আরে যদি কোনো মুসলমানের ভিতরে জিহাদের ভালোবাসা না থাকে সে মুসলমান হতে পারে না ঠিক কিনা মুসলমান হওয়ার অর্থই হচ্ছে মুসলমান হওয়ার অর্থই হচ্ছে শাহাদাতের ইজ্জায়ে সব লয়ে যাওয়া জিল্লাই বলে মুসলমান ঠিক কিনা এটাই মুসলমানের অর্থ এটাই মুসলমানিত্ব তুমি নিতার একটু লাটির ভয় ওরে ভাই আমি আর যাব না ঠিক কিনা ওরে ভাই তুই মর এই এই এরকম মুসলমান আল্লাহর নবীর যুগে ছিল ওরে তাবুকের যুদ্ধে কিছু কিছু সাহাবি ছিল যারা যায়নি কেন যায়নি অনেক লম্বা খাইনি আমি ওই বিষয়ে আলোচনা বুঝাবো না শুধু কাজ দিচ্ছি আপনাদেরকে যে তারা কি করতো জানেন যখনই যুদ্ধের সময় হতো কিছু কিছু সাহাবি মানে মুনাফিক কোয়ালিটির সাহাবি পালায়ন করতো হে ভাগ সুন্দর স্ত্রী সুন্দর বউ ছেলে এত সুন্দর বাড়ি গাড়ি থুয়ে এই মোহাম্মদের সাথে যুদ্ধ করে এই ঘর দান উড়াই দেওয়ার কোনো দরকার নেই আগে ঘরের ভিতর ল্যাপে ল্যাপের তলে মুড়ি দে মুড়ি দিয়ে ঘুমো যাতে কেউ দেখতে না পায় কেউ দেখলেও না দেখলেও দেখেছেন কে ফাইন আল্লাহ আল্লাহর চোখ থেকে কেউ ফাঁকি দিতে পারেনি ফাঁকি দিতে পারেনি সম্মানিত ভাইরা আমার যখন মুসলমানরা যুদ্ধে জয়ী হয়ে গেল ওই জাহাবি ওই মুনাফিক কোয়ালিটির মানুষ তারা গনিমতের মাল ভাগের সময় সবার আগে উপস্থিত ঠিক কিনা সবার আগে ওই গনিমতের মাল ভাগ করার সময় ইয়া রাসূলুল্লাহ হাজির কথা বল না কেন ইয়া রাসূলুল্লাহ হাজির কয় উপস্থিত আল্লাহ তো জানাই দিল ইন্নাল মুনাফিকুনা লাগাদিবুন ঠিক কিনা যারা হে নবী আপনার সাথে এরা যা বলে এগুলো সব মিথ্যাবাদী কিবাদী এরা গনিমতের হকদার নয় কিন্তু এখন বলেন এই যুগেও ইসলামের পথে হাঁটবে না জিহাদের ময়দানে যাবে না কিন্তু যখনই ওই মসজিদে কথা আছে না পড়লা ওয়াজ শুনবে না কিন্তু ওয়াজের শেষ এসে একদম হুজুরের ভাষা দাও সাইর পড়লা দাও বাড়ি নিয়ে যাই ঠিক কি না কথা বলেন না কেন সম্মানিত ভাইরা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসাত কাজ থেকে দূরে সরে আসার কথা বলেছেন এটা আপনার আমার বানানো কথা নি কথা বলেন ভাইরা আমার এটা আপনার বানানো কথা নয় রে মুসলমান ভাইরা আমার এই জন্য শুধু একটি কথা আমি আপনাদেরকে অনুনয় বিনয়ের সাথে বলবো রে মুসলমান নাফাক মানুষের সাথে মিশো না যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে কোনোদিন সাপোর্ট দিও না দিবেন নিও আপনারা রুখে দাঁড়াতে হবে ঠিক কিনা মুসলমান চিল্লায় বলো রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে ঠিক কিনা সে মা হোক ভাই হোক বোন হোক রুখে দাঁড়াতে হবে কি হবে না বদরের যুদ্ধের ইতিহাস আমরা তো জানি না বাংলা বলতে পারি না তাই ইদিয়া কি ঠিক না কথা বলেন না কেন সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 ইমানে আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ

মহান আল্লাহাক রব্বুল আলমিন ইসলামটাকে আমাদের মধ্যে এমনি দেননি রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে হাজার হাজার সাহাবিদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি ঠিক কিনা চিল্লায় বলে আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান অগণিত সাহাবিদের রক্তের বিনিময়ে আল্লাহ নবীজির দান দান মুবারক শহীদ হয়েছিল মুসলমান আল্লাহর নবীর দাঁত শহীদ হয়েছিল তার বিনিময় আজকে ইসলাম পেয়েছি ইসলামরা ভেসে আসেনি ঠিক কিনা এখন যদি কেউ এসে এখানে মামু বাড়ির আবদার করে আমরা কি তারে ছেড়ে দেবো কথা কন কেন কেউ যদি ইসলামিক বিষয় না জেনে নাক গলায় আমরা কি তারে ছেড়ে দেবো নাকি সম্মানিত ভাইরা আমার বদরের যুদ্ধের ঘটনাগুলো পড়বেন অহুদের যুদ্ধের ঘটনা পড়বেন সম্মানিত ভাইরা আমার যুদ্ধের ঘটনাগুলো পড়বেন তাহলেই বুঝবেন যে মুসলমানি তো কাকে বলে মুসলমান কেমন ছিল মুসলমান কেমন মুসলমান জাতি কি মুসলমান কেমন হতে হয় মুসলমান কেমন করে ইমান তৈরি করতে হয় ঠিক কি না এটা তখনই তৈরি হবে যখনই আপনি সাহাবিদের ইতিহাসগুলো পড়বেন যখনই আপনি সাহাবিদের যুদ্ধের কাহিনীগুলো পড়বেন তখন দেখবেন নিজের ভিতরে কি হবে ইমান তৈরি হবে ঠিক কি না মুসলমান তুমি দাদা কিচ্ছা বললে তোমার ভিতরে ইমান আসবে না ঠিক না তুমি শরীফ থেকে শরীফা হলে তোমার ভিতরে ইমান আসবে না তোমার ভিতরে পশুত্ব আসবে কুত্তা কুত্তির ভাব আসবে ঠিক কিনা মুসলমান কথা বলো সম্মানিত ভাইরা আমার এই জন্য ইসলামকে জানতে গেলে ইসলামিক বিষয় আমাদেরকে পড়তে হবে হবে কিনা সম্মানিত ভাইরা আমার বদরের যুদ্ধটা কেমন ছিল ভাইরা আমার বদরের যুদ্ধে সন্তান বাবার বিপক্ষে বাবা সন্তানের বিপক্ষে সেদিন অস্ত্র ধরেছিল তলো আর ধরেছিল রে ভাইরা আমার তাহলে ওখানকার সাহাবিরা যদি চিন্তা করতেন হাই রে এ আমার বাপ আমি বাপের কেমন করে গর্দান উড়াই দিব যদি এটা চিন্তা করতেন তাহলে বদর কি হতো না সফল হতো না কি হতো না কিন্তু সেদিন তারা চিন্তা করছিল যে আমার বাপ হলে কি হবে ও তো ইসলামের দুশমান ওরে মারা আমার জন্য আগে ওয়াজিব ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই জন্যে মহান আল্লাহ রব্বুল আলমিনের যে বিধানগুলো আছে এগুলা আমাদের মানা দরকার আছে কি নাই আছে কি নাই কথা বলেন না কেন আমি সারা বাংলাদেশে বেশি প্রতিদিন দৌড়াতে হয় গতকালকে তো জানেন আপনাদের যশোর জেলায় তো বৃষ্টি হয়েছে হয়েছে কি না হয়েছে কি না হয়েছে নি গতকালকে যে বৃষ্টিটা হয়েছে দু মিনিটের মধ্যে সব অন্ধকার দু মিনিটের মধ্যে কি সব অন্ধকার গতকাল গিয়ে যে প্যান্ডেল মেললেন সব বেলাই প্যান্ডেল কি বেলাই কিন্তু ভাঙা সুরায় যে পরিমাণ জনতা হয়েছে কালকে হৃদয়টা মুগ্ধ হয়ে গিয়েছিল যে না এখনো বাংলার জমিনে সজাগ মুসলমান ইমানইওয়ালা মুসলমান এখনো আছে ঠিক কিনা এখনো আছে মুসলমান মরে যায় নাই পৃথিবীতে এখনো ভালো মানুষ আসে পৃথিবীতে এখনো ভালো মানুষ আসে বিধায়ী পৃথিবীটা এখনো আছে যদি ভালো মানুষ না থাকতো পৃথিবীটা থাকতো না সম্মানিত ভাইরা আমার এই জন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে আমাদেরকে ইসলামের আদর্শে আদর্শিত হতে হবে আল্লাহ রঙে রঙিন হতে হবে রাসুলের রঙে রঙিন হতে হবে দুনিয়ার কোন মানুষের নাফা খাইনি আপনাকে আমাকে জড়িত হলে চলবে জড়িত হলে চলবে চলবে নি ভাইয়েরা আমার দুনিয়ার কেন না পাকা দৃশ্য জড়ালে চলবে না ভাইয়ারা আমার সর্বশেষ একটি মেসেজ আপনাকে আপনাদেরকে আমি দিব সেটি হচ্ছে ভাইরা আমার দুনিয়াতে সর্বপ্রথম এবাদত হচ্ছে নামাজ কি বলেন নামাজ আপনি হজ করেন জাকাত করেন যাই করেন না কেন সর্বপ্রথম আপনাকে নামাজ পড়তে হবে ঠিক না নামাজ নামাজের আগে নামাজের মাসলা মাসাইল এগুলা সুন্দর করা দরকার আছে কি নেই হ্যাঁ দরকার আছে নি উজু জানেন না সুরা পড়তে পারেন না জানেন না তা জানেন না নামাজ হবে নিও নামাজ হবে নিও ওই নামাজ দ্বারা শান্তি আসবে আসবেনি তাহলে এগুলো আমাদেরকে দূর করতে হবে কি হবে না ভাইরে ওয়াজ তো প্রতিদিন করি প্রতিদিন শুনি শুনি না প্রতিদিন শোনা হয় কিন্তু আমলে কতটুকু আসব কতটুকু কতটুকু পরিবর্তন হলো আপনার আমার বলেন কতটুকু পরিবর্তন করেছি ফ্যামিলিকে কতটুকু নিজের ভিতরে পরিবর্তন নিয়ে আসলাম এত ওয়াজ শুনি কত জায়গায় বয়ান শুনি কিন্তু নিজের দিলটা পরিবর্তন হলো না রে মুসলমান ও মুসলমান তুমি তোমার দিলকে পরিবর্তন করতে পারলা না আজ নয় কাল যখন তখন তুমি তিন টুকরা কাপড়ে প্যাকেট হয়ে যেতে পারো মুসলমান গত বছর এখানে হয়তো মাহফিল হয়েছিল কিন্তু অনেকে এখানে ছিল কিন্তু আজ তারা কবরে শুয়ে আছে আছে কিনা আছে কিনা কথা বলেন এই জন্য সম্মানিত ভাইরা আমার আমাদেরকে দুনিয়া থেকে কবরের মাল সাবান ইমানি মাল সাবান দরকার আছে কি নেই দেয়ার দরকার আছে কি নেই কথা বলেন আছে কি নেই এই জন্য ভাইরা আমার মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান আমাদেরকে যথাযথ ভাবে আঁকড়ে ধরতে হবে ধরতে হবে কিনা যথাযথ ভাবে কলবের ভিতরে বুকে সিনায় রাখতে হবে এই জন্য আপনাদের এখানে মাদ্রাসা আছে প্লাস মসজিদ আছে বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে এর থেকে সৌভাগ্য আর কারা আছে যে মাদ্রাসা একটা প্রতিষ্ঠান আছে কি আছে আরে কথা বলে না কেন কি আছে প্রতিষ্ঠান আছে যে এখানে হেফজোখানা না। না হেফজোখানা আসেনি এর থেকে আর সৌভাগ্য কারা আছে আমার এর চেয়ে সৌভাগ্য আর কারা আছে যাদের ওখানে হেফজোখানা আছে এই হেবজুখানের ভিতরে দিন রাত কোরআন তিল হয় কি হয় না হয় কি হয় না এতে এই এলাকাবাসী খুশি না বেজা খুশি না বেজা কিন্তু ভাইরা আমার কিছু কিছু মানুষ অখুশি কিছু কিছু মানুষ অখুশি কি বলেন কি কিছু কিছু মানুষ অখুশি তারা চায় এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক এরকম আছে না কিছু যে বেটা সময় মাদ্রাসা মুদ্রা নিয়েছিস বর্তমান নিজেরই খাওয়া জোটে না আবার মাদ্রাসায় কি দেবো এরকম আছে কি আছে না কথা বলেন না কেন দুনিয়ায় সবার দুনিয়ায় ভালো কিছু করার জন্য সবার অ্যাকাউন্ট আছে কি নাই এখন গিয়ার নাইনটি পারসেন্ট মানুষের ব্যাংকে অ্যাকাউন্ট আছে আছে কি নেই এটাই দুনিয়ায় ভালো থাকার জন্য নাকি হ্যাঁ দুনিয়ায় ভালো থাকার জন্যে সম্মানিত ভাইরা আমার আখেরাতে ভালো থাকার জন্য আখেরাতের অ্যাকাউন্ট আছে কি নেই আখেরাতের অ্যাকাউন্ট আছে কি নেই আছে না আখেরাতের অ্যাকাউন্ট আছে না আখেরাতের অ্যাকাউন্ট কি করে হয় যে মসজিদে জমার দিন এক টাকা দেয় এরকম মুসল্লি আছে আছে না কথা বলেন না কেন আছে না আছে এক টাকা দেয় ওরে ফকিরেও নেয় না ফকিরেও এক টাকা নেয় না এখন কিন্তু মসজিদে জমার দিন এক টাকা মসজিদে দেয় এরকম আছে না আছে এরকম আছে অনেক আছে কি ইমান আমাদের কি ইমান আমাদের বলে কি ইমান আপনার আমার এই যে মাহফিলের জন্য জানিন না কার মন কতটা উধার হয়েছিল এমনও মানুষ থাকে ওই মাহফিলের জন্য ওই মাহফিলের জন্য তোর আর কাজ খুঁজে পাইসনি একটা গান বাজনার আওয়াজ করলেও তো বাড়া ভালো হইত কেন এরকম আছে না এগুলো শয়তান এগুলো মানুষ কি এগুলো মানুষ কি শয়তান শয়তান কাটি দেয় কি দেয় শয়তান না রে এগুলো না রে কি করে না সম্মানিত ভাইয়েরা আমার এই যে মাহফিলটা করলো আপনাদের এখানে এই যে মাহফিলটা হলো এই মাহফিলটায় খরচ কি কম হয়েছে এক টাকা দুই টাকা আমরা এখানে কে কে জান্নাতের একটি করে ব্যাংক খুলতে চাই হাত তোলেন তো দেখি কে কে চান যে জান্নাত এটা করে খুলবেন কে কে চান সবাই চান সবাই চান ভাইরা আমার জান্নাতের একটা অ্যাকাউন্ট থাকা দরকার আছে কি না দুনিয়ায় পাঁচতলা বাড়ি করার জন্যে একতলা বাড়ি করার জন্যে আমরা অ্যাকাউন্ট খুলি খুলি কি না আরে কথা বলেন খুলি কি না দশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখও আছে আবার অনেকে ব্যাংকেতে। প্রতি মাসে বিশ হাজার করে খায় খাইয়ে হুজুর আমি হচ্ছি সবচেয়ে বড় মুসুল্লি বলে নাও জুবি পরে আগে মারতে হবে কেন বলে সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত ভাইরা আমার আমাদের কি এই শয়তানি অভ্যাস থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে ভাইরা আমার আমি ব্যাংকে টাকা রাখলাম দশ লাখ টাকা রেখে মাসে দশ দশ হাজার টাকা খাই সেখান থেকে কয় হাজার দশ হাজার খাই আবার নামাজ পড়ি আবার হুজুরদের সামনে গিয়ে পার দেখ যে আমি বড় মুসুল্লি কি মুসুল্লি এরা মুসুলি মনে আপনাদের অঞ্চলে নেই এরকম মুসলিমনে আপনাদের অঞ্চলে নেই আছে ব্যাংকের থেকে বিশ হাজার টাকা ঘুষ খায় আর মোটর সাইকেলের কান মরা ঠিক না কান মরায় আবার ভাব নাই আবার মাঝে মধ্যে একটু মসজিদের সভাপতির পদ নেওয়ার জন্য সুযোগ খোঁজে ঠিক না চিন্তা করেন চিন্তা করেন আছে আজকের সমাজে অধিকাংশ মসজিদে সব মূর্খ কমিটি ঠিক কিনা আরে ইমাম সাহেবদের এরা গোলাম ভাবে কিভাবে গোলাম ভাবে ওনা ইমাম আইসে গোলাম গোলাম গোলামের মতো থাকবে পাঁচ হাজার টাকা বেতন দেব থাকি থাকবে না এলে কতে বুঝুর আসেন কথা বলে না কেন এ হচ্ছে আমাদের ইমামতির গতি আজকে ইমামদের তো আমরা সম্মান করি না ইমামদের তো মূল্য নাই আছে সমাজে ইমামদের আমরা মনে করি দশ টাকা দেই পথে ইমাম চলে হায় হায় কি দিয়ে বুঝাবো এই জাতির কপাল পুড়ে গেছে এই জন্য ভাইরা আমার জান্নাতের অ্যাকাউন্ট আপনার আমার প্রত্যেকের প্রয়োজন যেই জান্নাতের অ্যাকাউন্টে আপনি আমি দুনিয়ার জগৎ পার হওয়ার পরে দুনিয়ার জগৎ পার হওয়ার পরে আখেরাতে সুখে থাকতে পারবো কোথায় আখেরাতে সুখে থাকতে পারবো সেই সুখে থাকার জন্যে সবাই একটি করে অ্যাকাউন্ট চাই কি চাই না চাই কি চাই না আপনি আল্লাহরে এক দিবেন কত দিবেন আল্লাহরে কত দিবেন আল্লাহ দশ দিবেন কত দিবেন এটা বিশ্বাস হয় সবার সবার বিশ্বাস হয় দেখা যাবে কেমন বিশ্বাস হয় দেখা যাবে ঠিক কিনা কথা বলেন কেমন বিশ্বাস একবারও সুস্থ ছিলেন মা বন্ধুদেরকে খেয়াল করে শুনতে হবে মা আপনাদেরকে আপনাদেরকেও ফাতেমারদ আল্লাহ জান্নাতে যেতে হবে জান্নাতে থাকতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একবার যখন প্রচন্ড জ্বর এসেছিল হজরতে আলী এক দুটো বিধান এনে দিছিলেন কয়টা কয়টা দুটো এই দুটো বিধান আনার পরে এই দুটো বেদান আনার পরে হঠাৎ করে একজন ফকির চলে আসলো কি চলে আসলো ফকির কি চলে আসলো ফকির আসার পরে বললো ওগো আমি দিন কিছু খাইনি আমারে কিছু দাও এখন ফাতেমা তো অসুস্থ খুদার্থ দুটো অসহায় অবাক পরিবারের ভিতরে ওর মধ্যে থেকে দুটো ডালিম দিয়ে দিলেন